আসসালামু আলাইকুম। বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পদের পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তো এই ভিডিওতে থাকছে একটি নমুনা প্রশ্ন। তো এই পদের জন্য পরীক্ষা হবে লিখিত নাকি এমসিকিউ, সকলে এই প্রশ্নটি করতেছেন। এই পরীক্ষাটি হবে এমসিকিউ আকারে, মোট 70 মার্কের একটি পরীক্ষা হবে। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 6 আগস্ট বিকেল 3:30 থেকে 5টা পর্যন্ত পরীক্ষাটি হবে। তো এই পরীক্ষাটি হবে প্রত্যেক প্রার্থীর বিভাগীয় শহরে। অবশ্যই সবাই এসএমএস পেয়ে গেছেন। তো কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে একটু বলি। বাংলা থেকে 20টি এমসিকিউ থাকবে, ইংরেজি থেকে থাকবে 20টি, 40টি হলো, সাধারণ জ্ঞান থেকে থাকবে 15টি, আর গণিত থেকে থাকবে 15টি। এই টোটাল 70টি এমসিকিউ থাকবে। প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 0.50 মার্ক কেটে নেওয়া হবে। আপনার ভাইভাতে দেওয়া হবে 30 মার্ক, অর্থাৎ টোটাল 100 মার্কের একটি পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষায় আপনাকে 50% মার্ক পেতে হবে ভাইবা পরীক্ষায় ডাক পাওয়ার জন্য। তো এই নমুনা প্রশ্নটি একটু দেখাই। প্রথম প্রশ্ন, একনেক এর বিকল্প চেয়ারম্যানকে। উত্তর অপশন খ অর্থমন্ত্রী। হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? উত্তর অপশন ঘ সমার্থে। কোন বাগধারা ভিন্ন অর্থ বহন করে? উত্তর অপশন ঘ দুধের মাসি। দি অথার অফ দি টেমিং অফ সিরো? উত্তর হবে অপশন গ শেক্সপিয়ার। His proposal was found dash conformity with our office regulations. উত্তর হবে অপশন ঘ ইন। সো দ্যাট উই ওয়েটেড আনটিল দি প্ল্যান? উত্তর হবে অপশন গ হ্যাড টেকেন অফ। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? উত্তর হবে অপশন গ ধনাত্মক শব্দ। দুইটি সংখ্যার অনুপাত 5:7 এবং এদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? উত্তর অপশন খ 140। সিলেক্ট কারেক্ট প্যাসিভ ভয়েস অফ ডু দি রাইট নাও। সঠিক উত্তর হবে অপশন কোয়া। দেখেন, চুজ দি অ্যাপ্রোসিয়েট ওয়ার্ড হি হ্যাড এ ড্যাশ হেডক। উত্তর হবে অপশন ঘ ব্যাড। কোন বানানটি সঠিক? উত্তর হবে অপশন খ মহ মধ্যন শহরে প্রশ্নি। রবীন্দ্রনাথের পুনর্স কোন ধরনের গ্রন্থ? উত্তর অপশন কোয়া কাব্যগ্রন্থ। দুই সমকোণ থেকে বড় কিন্তু 4 সমকোণ থেকে ছোট কোনকে পুরবৃদ্ধ কোন বলে? উত্তর হবে অপশন ঘ। সৈদ্যদাক ট্রিপস এর পূর্ণ রূপ কী? উত্তর অপশন ক ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। পুনর্দাক বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল? উত্তর অপশন ক অস্ট্রিক। বিভক্তির নাম শব্দকে কী বলে? উত্তর অপশন খ প্রাতিপাদিক। দিস ইজ দি হাউস ড্যাশ আই ওয়ান টু বাই? উত্তর হবে অপশন গোয়া হোয়াইস। চুজ দি অ্যাপ্রোসিয়েট ওয়ার্ড হি ওয়াজ ড্যাশ ফর মার্ডার? উত্তর হবে অপশন খ হ্যাংড। গণিত প্রশ্ন, 7+12+17+ ধারাটির 30 পদের সমষ্টি কত? উত্তর হবে অপশন খ 2385। দুই মহাদেশে অবস্থিত নগরী কোনটি? উত্তর অপশন খ ইস্তাম্বুল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার কোথায় অবস্থিত? উত্তর অপশন খ বিজয় সরণি তেজগাঁও। ও হেনরি ওয়াজ অ্যান অথর অফ? উত্তর হবে অপশন গ ইউএসএ। যে নারীর স্বামী ও পুত্র নেই এক কথায় কী হবে? উত্তর অপশন ঘ অবিরা। হোয়াট ইজ দি মিনিং অফ এ হোয়াইট লাই? উত্তর অপশন গ হার্মলেস লাই। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। এটির উত্তর হবে অপশন গ 26.83 বর্গ সেন্টিমিটার। চুজ দি অ্যান্টোনিম অফ ক্যাস্টিগেট? উত্তর অপশন গ রিওয়ার্ড। কর্তা অন্যকে দিয়ে করালে বোঝালে কোন ক্রিয়া হয়? সঠিক উত্তর হবে অপশন খ প্রযোজক ক্রিয়া। একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্ব যথাক্রমে 12 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার, উহার অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? উত্তর অপশন ঘ 169 বর্গ সেন্টিমিটার। 29 দাগ চুজ দি সিনোনিম অফ ইন্টিস? উত্তর হবে অপশন ক এলর। 30 x-y = 2 এবং xy = 24 হলে x+y এর মান কত? উত্তর অপশন গ +-10। যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? সঠিক উত্তর হবে অপশন ক 21%।
বত্রি দ্য মিনিং অফ ওয়াইল্ড গোস কেস ইজ উত্তর হবে অপশন ক ওয়ার্থলেস জব। প্রফেসর যা পাটি গণিত এবং লজিক্যাল অপারেশন সম্পাদন করে তাকে অপশন খ ALU বলা হয়। হোয়াট ইজ দিস সিঙ্গেল ওয়ার্ড ফর এ হেটার অফ ম্যানকাইন্ড। সঠিক উত্তর হবে অপশন খ মিসানথ্রোপিস্ট। 35 দাগ সেক এ প্লাস ট্যান এ সমান 5/2 হলে সেক এ মাইনাস ট্যান এ এর মান কত। সঠিক উত্তর অপশন ঘ 2/5। 36 দাগ চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান কোনটি। উত্তর অপশন ঘ ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। রোহিঙ্গা নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে। উত্তর অপশন ঘ UNHCR। একটি বৃত্তের ক্ষেত্রফল 314 বর্গ সেন্টিমিটার হলে উহার ব্যাস কত। সঠিক উত্তর অপশন ক 20 সেন্টিমিটার। বাজেট শব্দের মূল অর্থ। উত্তর অপশন ঘ থলে। লোকটি ধনী কিন্তু কৃপণ কোন ধরনের বাক্য। উত্তর হবে অপশন খ যৌগিক। x+1/x = 5 হলে x³+1/x³ = কত। উত্তর অপশন খ 110। বঙ্গোপসাগর এ জাভা সাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী। উত্তর হবে সুন্দা প্রণালী, যেটা অপশনে নাই। তো এরকম প্রশ্ন আসলে অবশ্যই আপনাকে গোলভরাট করা থেকে বিরত থাকতে হবে, কারণ পরীক্ষা মাইনাস মার্কিংয়ের পরীক্ষা, এটা মাথায় রাখতে হবে। ফাইন্ড আউট দি মিনিং অফ দি ওয়ার্ড ফর্থ কামিং। সঠিক উত্তর অপশন গ ইয়াপ্রোকেসিং। হোয়াইস ওয়ান ইজ ইনকারেক্ট স্পেলিং। সঠিক উত্তর অপশন ক গ্রেটফুল। এখানে গ্রেটফুল কারেক্ট স্পেলিংটি হবে FULL। হোয়াইস সেন্টেন্স ইজ কারেক্ট। সঠিক উত্তর অপশন গ মেনি এরোস ইজ বর্ন ব্লাশ আনসিন। বাংলাদেশ কবে LDC হতে উত্তরণ করবে। সঠিক উত্তর অপশন গ 2026। কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে। উত্তর অপশন খ ঘোড়া খুব দ্রুত চলে। কোন ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। উত্তর অপশন খ 3/5। বাংলা বর্ণমালার অর্ধমাত্রার বর্ণ কয়টি। উত্তর অপশন গ 8টি। ভিউয়ার্স, এই অর্ধমাত্রা পূর্ণমাত্রা মাত্রাহীন মৌলিক সংখ্যা নিয়ে কয়েকটি ম্যাজিক ভিডিও তৈরি করে আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে। তো প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখতে মিস করবেন না। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে কী বলা হয়। উত্তর অপশন খ উপভাষা। বার্ষিক শতকরা 6% হার চক্রবৃদ্ধি মুনাফায় 15,000 টাকায় 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত। উত্তর অপশন গ 2,865.24। এডুকেশন ইজ ইন্টেলিগেটিং, হেয়ার ইন্টেলিগেটিং ইজ। উত্তর হবে অপশন খ এ পার্টিসিপল। ভাষার মৌলিক রীতি কোনটি। উত্তর অপশন ঘ লেখা ও বলার রীতি। পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে কোন প্রতিষ্ঠান। উত্তর অপশন ঘ AECOM। ওয়ান্স ইন এ ব্লু মুন মিন্স। উত্তর অপশন খ ভেরি রেয়ারলি। মুদ্রার অবমূল্যায়নের প্রধান উদ্দেশ্য কী। উত্তর অপশন খ রপ্তানি বৃদ্ধি করা। রাতুল শব্দের অর্থ কী। উত্তর অপশন খ লাল। 5^4 × 8 × 16/12^5 × 125 এর মান নিম্নের কোনটি। উত্তর অপশন ক 20। হুমায়ুন বাংলা ব্যাকরণে ভালো কোন কারক। অপশন খ অধিকরণ কারক। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি। উত্তর অপশন ক ধূমকেতু। চ্যাম্পিয়ন অব দ্য আর্থ কোন ধরনের পুরস্কার। উত্তর অপশন ঘ বিশেষ প্রশংসাপত্র এবং ক্রেস্ট। কোনটি মেঘের প্রতিশব্দ নয়। উত্তর অপশন ঘ প্রভঞ্জন। ঐহিক শব্দের বিপরীত শব্দ কোনটি। উত্তর অপশন খ পারত্রিক। নিচের কোনটি অন্বেষণ শব্দের সন্ধি বিচ্ছেদ। উত্তর অপশন খ অনুযোগ এসন। লক 10^(x) = -2 হলে x = কত। উত্তর হবে 0.01। বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস কোনটি। দুর্গেশ নন্দিনী, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। I only want little sugar in my tea, please. উত্তর হবে অপশন গ অর্থাৎ এখানে আর্টিকেল এ বসবে।
অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল। সঠিক উত্তর অপশন খ জুলাই 2020 থেকে জুন 2025। আয়তকার একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, এর ক্ষেত্রফল 600 বর্গমিটার হলে উহার পরিসীমা কত? সঠিক উত্তর অপশন খ 100 মিটার। তো আমি বিগত সালের প্রশ্ন সমাধান দেখেন দিয়ে দিয়েছি, এই বিগত সালের প্রশ্ন এবং সমাধানের ভিডিওটি দেখে নিন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।